আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির নিয়মিত নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক সংবাদ শুরু করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আয়াসোফিয়ায় ছিয়াশি বছর পর নামাজ আদায় দর্শক এবার চলুন বিস্তারিত সংবাদে আয়াসোফিয়া অন্য মুসলিমদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কের ইস্তাম্বুলে বিখ্যাত স্থাপনা আয়াসোফিয়া দীর্ঘ ছিয়াশি বছর পর আজ শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর সবার সাথে সেখানে নামাজ আদায় করেন উনিশশো সালের পর এই প্রথম আয়াসোফে নামাজ আদায় করা হল ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে নামাজ আদায় উপলক্ষে আজ শুক্রবার আয়াসোফে অনেকেই ভিড় জমান ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ে লিকাইয়াই বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান জুমার নামাজ আদায়ে সবাই বেশ রোমাঞ্চিত অটোমান শাসকদের সরিয়ে তুরস্কের ক্ষমতায় আসা কামাল আতাতুর উনিশশো চৌত্রিশ সালে আয়া জাদুঘরে রূপান্তরিত করে এটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃত বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের তালিকাভুক্ত এটি প্রায় এক হাজার পাঁচশো বছরের পুরনো দশই জুলাই তুরস্কের একটি আদালত এ মর্মে রায় দেন যে আয়া মসজিদ হিসেবে ব্যবহার করাই হবে বৈধ কাজ জাদুঘর হিসেবে এর মর্যাদা আদালত বাতিল করে দেন পরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ টায়ব এরদোয়ান ঘোষণা দেন যে চব্বিশে জুলাই থেকে আয়াসোফিয়া নামাজ আদায় শুরু হবে তুরস্কের ইস্তাম্বুলের আয়াসোফিয়ায় দীর্ঘ ছিয়াশি বছর পর আজ শুক্রবার প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার আয়াসোফিয়ার ভেতরে প্রায় এক হাজার মানুষ নামাজ আদায় করেন আয়াসোফিয়ার বাইরে আরও অনেক মানুষকে মাদুর পেতে নামাজ আদায় করতে দেখা গেছে তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়াসোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেওয়ায় দেশটির ইসলামপন্থীরা খুশি হলেও দেশে বিদেশের সমালোচনা হচ্ছে আয়াসোফিয়া পাঁচশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় শুরুর নয়শো একুশ বছর গির্জা পরের চারশো বিরাশি বছর আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে রাখা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ